দেনমোহর আর ভরণ পোষণের টাকা আনতে গিয়ে শ্বশুরবাড়ির লোকজনের হাতে নির্যাতনের শিকার হয়েছে গাজীপুরের এক গৃহবধূ। নির্যাতনের এক পর্যায়ে গৃহবধূ মারা গেছে এই ভেবে তাকে তার শ্বশুরবাড়ির লোকজনেরা তার বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যায়। এই ঘটনায় ক্ষোভের সৃষ্টি হলে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে। এখন মামলা তুলে নেয়ার জন্য হুমকি দিয়ে যাচ্ছে তারা। গাজীপুরের ক্যাথরা এলাকায় হাবিবুল্লাহ মাস্টারের ছেলে খায়রুল ইসলামের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই এলাকার মুজিবুর রহমানের মেয়ে অ্যানি আক্তারের। পরিবারের সম্মতি না থাকলেও ভালোবাসার টানে বিয়ে করেন তারা। আমার 28 বছর বয়স হয়ে গেছে, আইডেন্টি কার্ড আছে, আমার বিয়ে শাদী করা নেই, মেয়েরই আমার ভালো লাগছে, আমি বিয়ে করবো আপনার চালিকে দিয়ে দেন। আমার মা কই দিন আছে, মায় মান্য নিবুই দুই দিন আগে পরে, এই যে ওরা দুইজনে বিয়ে হয়েছে আমরা জানি না। সুখের আশায় খায়রুলের হাত ধরে ঘর ছাড়লেও গত 4 বছরও অ্যানির কপালে আর সুখ আসেনি। বিয়ের পর থেকেই শুরু হয় শ্বশুর বাড়ির নির্যাতন। চাহিদা মাপে যৌতুক এনে দিতে না পারায় নির্যাতনের মাত্রা দিনকে দিন আরও বাড়তে থাকে। আজকে 4 বছর ধরে বিয়ে হয়েছে স্যার, বিয়ের পর থেকে যৌতুকে লেগে আমার বাড়িতে উঠায় না স্যার। তারা একটাই বলতেছে যে 5 লক্ষ টাকা দিতে হইব, আর নয় তো তোমারে আমরা নিয়ে খাবো না স্যার। দুজনের সংসারে তাদের কোলে আসে ফুটফুটে একটি কন্যা সন্তান, কিন্তু তারপরও অ্যানির উপর নির্যাতন বন্ধ না হয় তার পরিবারের পক্ষ থেকে স্থানীয় প্রশাসন সহ পঞ্চায়েতের বিচার দেওয়া হয়। কিছুদিন আগে স্যার একটা মামলা করছি ওদের বিরুদ্ধে, তো মামলার পরে স্যার এলাকার পঞ্চায়েতে আমার বলতেছে যে মামলা করে কি হইব, তোমরা মামলা উঠাও, আপোষ দাও, তোমাদের বাড়িতে উঠাই দিই স্যার। এলাকার 5 জনে মিলা ওই মামলাটা আপোষ দেওয়া ওর বাইর করছে স্যার। বাইর করার পরে তো বড় মুর্শিদ দেবিতা বলছে ওই ছেলে আমার স্বামী যে ওর আমি খাবো না। সালিশি দরবারের উভয় পক্ষের মতামতের উপর ভিত্তি করে তাদের পৃথক করার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত হয় দেনমোহরের টাকা পরিশোধেরও। আসামি খায়রুলকে এই পঞ্চায়েতের পক্ষ থেকে আনা হয় কাশ্মীর থেকে বাইর আনে, আইনা মজলিশ বসে, মজলিশে তারা মজলিশকে বলে যে আমরা একটা মীমাংসা চাই, তা আমরা দেনমোহর সহ 7 লাখ টাকার কাবিন এগুলো ধরে টা সর্ব সাকল্যে 8,05,500 টাকা হয়। একটু পর বলে যে আমরা টাকা নগদ টাকা দিতে পারবো না, 2 কাঠা জায়গা দিব। পঞ্চায়েতের সিদ্ধান্ত মতো দেনমোহর ও বাচ্চার ভরণ পোষণের খরচে নগদ টাকা দিতে অপারগতা প্রকাশ করে খায়রুল। তবে এর বিপরীতে দিতে চায় জমির একটি অংশ, আর সেই জমি দেবার কথা বলে ডেকে নিয়ে অ্যানিকে হত্যার পরিকল্পনা করে তারা। হাত পা বেঁধে নির্যাতন চালানো হয় তার উপর। সোমবার দিন আমার ভাসুরে আমার ডাক দেয় যে তুমি কোথা থেকে জায়গা নিবা, তুমি আসো আমার বাড়িতে আমি তোমার জায়গা দিব, কোথা থেকে এটা তুমি দেখবা স্যার। এই কথা বললার আমার তাদের বাড়িতে নেয়, নেওয়ার পরে স্যার বাড়ির সাথে যাওয়ার সাথে সাথে আমার বাসায় গেট তালা মেরা দেয়। গেট তালা মেরা স্যার হাত পা আমার ভাসুর আমার স্বামী আমার শাশুড়ি আমার জাল সবাই মিলা আমার চাচা শ্বশুর এখানে ছিল সবাই হাত পা বান্ধার সাথে সাথে বলতেছে যে ওরে কিছুই দিব না। হ্যাঁ আমার শাশুড়ি স্যার নিজে বলতেছে যে ওরে ছাড়লে 8 লাখ টাকা দেওয়া লাগবো, তবে ওরে মায়ের পালাইয়া 2 লাখ টাকা থানায় দিয়ে দিলে কোনো কিছুই এটা হবে না। তারপর স্যার ধারানো একটা সাপল দিয়ে আমার মাথার ভিতরে একটা বাড়ি দেয় হাত পা বান্ধার পরে স্যার। তো বাড়ি দেওয়ার সাথে সাথে যখন রক্ত বের হয়েছে স্যার ওরা ভাবছে আমি মারা গেছি। তো ওই অবস্থায় স্যার ওরা আমার বাসার ফালায় রেখে ওরা পালায় যায় স্যার। নির্যাতনের পর মৃত ভেবে তাকে উঠানে ফেলে দেওয়া হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। পরে এই ঘটনায় জয়দেবপুর থানায় মামলা হলে গ্রেপ্তার করা হয় খায়রুল সহ অন্য অভিযুক্তদের। তবে আদালত থেকে জামিনে আসার পর খায়রুলের পরিবারের লোকজন মামলা তুলে নেবার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন অ্যানির পরিবার। কইছে মামলা দাও না, কয়টা দিতে পারো আর আমরা কয়টা কি করতে পারি, এরকম হামকি ধুমকি দিতে আছে আমাদের। হ্যাঁ এখানে রাখবো না, দোকান টোকান কেমনে চা পান বেসো এলাকার মধ্যে দেখে স্যার মুখ, এভাবে হামকি ধুমকি আমাদের যেতে আসে। অভিযোগের বিষয়ে জানতে গেলে খায়রুলের পরিবারের কাউকেই পাওয়া যায়নি। আমি ভগবান তো দেই আমার গেছে এই মেয়েটা, কিন্তু এখানে মানে বিয়েটা যেটা হয়েছে এখানে সেটেল ম্যারেজ না, লাভ ম্যারেজ ছিল, লাভ ম্যারেজ ছিল। প্লাস এই মেয়ে কিন্তু এখানে মানে লিভিং করতো না, ওরা দূরে কোথাও থাকতো। তারপরে কি ঝামেলা বা কি এটা আসলে আমরা জানি না, পরে যে সমস্যাটা ওইটা আর কি শুনি, তখন আমরা স্কুলেই ছিলাম। সমস্যাটা কি শুনছিলাম এবং এটার যে অন্যায় তারা করছে সেটার যথোপযুক্ত শাস্তি তারা পাবে আশা করি।